আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছি সবাই? নিশ্চয়ই খুব ভালো আছি। আমরা গত ক্লাসে কোন গানটা শিখছিলাম মনে আছে? আমার কিন্তু মনে আছে। গানটি হচ্ছে একটা নজরুল সঙ্গীত। কোন গানটা? নজরুলের কোন গান? হ্যাঁ, শুকনো পাতার নূপুর পায়ে, এই গানটা। গানটা আমরা স্থায়ী শিখেছি, অন্তরা শিখেছি, আজ আমরা শিখব স্থায়ী অন্তরা সঞ্চারী। আজকে সঞ্চারী শিখব, মানে গানের প্রথম চার লাইন, তারপরের চার লাইন, এই আট লাইন শেখা হয়ে গেছে। এই গানটা আট লাইনের পরে আর চার লাইন আজকে আমরা শিখব। প্রথমে আমার সাথে গানের কথা কথাগুলো বলেন বলেন বনফুল আভরণ, বনফুল আভরণ খুলিয়া ফেলিয়া, বনফুল আভরণ খুলিয়া ফেলিয়া, আলু থালু এলো কেশ গগনে মেলিয়া, আলু থালু এলো কেশ গগনে মেলিয়া। আলু থালু মানে ওলট পালট, আর এলো কেশ মানে চুল, গগন মানে আকাশ, তাই তো? আলু থালু এলো কেশ গগনে মেলিয়া, পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া, পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া, ধুলি ধূসর গায়ে, ধুলি ধূসর গায়ে। আবার বলে বনফুল আভরণ খুলিয়া হেলিয়া, আলু থালু এলো কেশ গগনে মেলিয়া, পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া, ধুলি ধূসর গায়ে। আমরা এবার সুর দিয়ে গাইব, তাই তো? চলেন। বনফুল আভরণ খুলিয়া ফেলিয়া, বনফুল আভরণ খুলিয়া ফেলিয়া, বনফুল আভরণ খুলিয়া ফেলিয়া, বনফুল আভরণ খুলিয়া ফেলিয়া, আলু থালু এলো কেশ গগনে মেলিয়া, আলু থালু এলো কেশ গগনে মেলিয়া, বনফুল আভরণ খুলিয়া ফেলিয়া, আলু থালু এলো কেশ গগনে মেলিয়া, বনফুল আভরণ খুলিয়া ফেলিয়া, আলু থালু এলো কেশ গগনে মেলিয়া। বুঝতে পেরেছি? পাগলিনী নেচে যায়, পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া, পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া, পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া, ধুলি ধূসর গায়ে, ধুলি ধূসর গায়ে, ধুলি ধূসর গায়ে, জলতরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলেছে যায়, জল জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলেছে যায়। আবার গাইব। বনফুল আভরণ খুলিয়া ফেলিয়া, আলো থালো এলো কেশ গগনে মিলিয়া, পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া, পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া, ধুলি ধূসর গায়ে, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে। বুঝতে পেরেছি। আমাদের তাহলে আরেকবার গাইবো, চলে। বনফুল আভরণ খুলিয়া ফেলিয়া, আলু থালু এলো কেশ গগনে মেলিয়া, পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া, ধুলি ধূসর গায়ে, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল
তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। এটা হলো আমাদের শুকনো পাতা নুপুর পায়ে গানের সঞ্চারী। তাহলে স্থায়ী হলো, অন্তরা হলো, সঞ্চারী হলো, আর একটু অংশ আছে সেটা আমরা পরের ক্লাসে শিখবো। ঠিক আছে, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।